নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের। তো দেখো কোন কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় এসছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন এসছে, ঠিক আছে। তো দেখো তোমাদের আমি বড় প্রশ্নগুলো তোমাদের আমি দেখাবো, ঠিক আছে। তো দেখো বড় প্রশ্ন যেগুলো এসছে, ঠিক আছে, এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি কমন দিয়েছি, তো দেখে নিতে পারো যে সমস্ত কোশ্চেনগুলো এসছে, ঠিক আছে। তো দেখো রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে, এটা দিয়েছে, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য দিয়েছে, ঠিক আছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তন মাপ দিয়েছে, গণতন্ত্র একনায়কতন্ত্র দিয়েছে, ঠিক আছে। তো দেখো সাজেশনটা একটু মিলে দেখো, লিখিত অলিখিত সংবিধান, দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় সংবিধান, ঠিক আছে, তুমি কি মনে করো, ঠিক আছে, বা যুক্তরাষ্ট্রের প্রকৃতি লেখো, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন এসছে, ভালো করে দেখে নাও, ঠিক আছে। তো দেখো এই যে, ঠিক আছে, সাম্য স্বাধীনতা, ঠিক আছে, শিক্ষা সংস্কৃতির অধিকার, ঠিক আছে, নির্দেশমূলক নীতি, তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন এসছে। তো দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন কী বলেছে, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, বলেছেন ব্রাইস, ঠিক আছে। রোমান্টুতে কী বলেছে, গ্রামার অফ পলিটিক্স, গ্রন্থটির লেখক অ্যান্সার হবে ল্যাস্কি। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা, অ্যান্সার হবে ম্যাকিয়েভেলি। রোমান ফোরে কী বলেছে, প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1948 সালে। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে, বলেছেন কি, গেটেল। পরের কোশ্চেন কী বলেছে, রোমান সিক্সে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন, অ্যান্সার হবে অ্যারিস্টটল। সাত নম্বর কোশ্চেন কী বলেছে, এক জাতি এক রাষ্ট্র, এর স্লোগান হলো, অ্যান্সার হবে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি। পরের কোশ্চেন কী বলেছে, আট নম্বর কোশ্চেন, রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে বলে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জাতীয় জনসমাজ। পরের কোশ্চেন কী বলেছে, ন নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদের পথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়, এ কথা বলেছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার জিরম্যান। দশ নম্বর কোশ্চেন কী বলেছে, জাতীয় জনসমাজের ধারণাটি প্রধানত, অ্যান্সার হবে এর অ্যান্সার রাজনৈতিক। এগারো নম্বর কোশ্চেন কী বলেছে, নেশন শব্দটি এসেছে লাটিন শব্দ, অ্যান্সার এর অ্যান্সার নেশিয় থেকে। বারো নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন, অ্যান্সার এর অ্যান্সার ডক্টর বি আর আম্বেদকর। তেরো নম্বর কোশ্চেন কী বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ডি এর অ্যান্সার আন্তর্জাতিকতাবাদকে। আমাদের চোদ্দ নম্বর কোশ্চেন কী বলছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল, অ্যান্সার হবে সিন অ্যান্সার 42তম সংশোধনে। পনেরো নম্বর কোশ্চেন কী বলছে, মন্ত্রিসভা পরিচালিত সরকারের ক্যাবিনেট দায়িত্বশীল থাকে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিচার বিভাগের কাছে, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলছে, ষোলো নম্বর কোশ্চেন, এককেন্দ্রিক সরকার আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার যুক্তরাজ্যে। সতেরো নম্বর কোশ্চেন কী বলছে, আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, অ্যান্সার কেবে। তো দেখো এই অ্যান্সার নিয়ে একটু ডাউট আছে, যত সম্ভব সংসদীয় হতে পারে, এটা আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আঠারো নম্বর কোশ্চেন কী বলছে, মার্কিন শাসন ব্যবস্থা, অ্যান্সার হবে এর অ্যান্সার এককেন্দ্রিক। উনিশ নম্বর কোশ্চেন কী বলছে, স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয়। কুড়ি নম্বর কোশ্চেন কী বলছে, গণতন্ত্র সম্বন্ধে প্রথম ধারণার সৃষ্টি হয় প্রাচীন, অ্যান্সার হবে সি অ্যান্সার গ্রীসে। একুশ নম্বর কোশ্চেন কী বলছে, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয় সংবিধানের কত সংশোধনের দ্বারা, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 42তম। বাইশ নম্বর কোশ্চেন কী বলছে, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছিল ড্যাশের সংবিধানকে অনুসরণ করে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আয়ারল্যান্ডের। পরের কোশ্চেন কী বলছে, তেইশ নম্বর কোশ্চেন, আইনের দৃষ্টিতে সমতা ও আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের যে ধারায় আলোচনা করা হয়েছে তা হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার 14, ঠিক আছে, 14 নম্বর ধারায়। পরের কোশ্চেন কী বলছে, চব্বিশ নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হলো, অ্যান্সার এর অ্যান্সার তৃতীয়। তো দেখো এসএ কিউবগুলো আমি সলভ করে দিচ্ছি। তো কী বলেছে, রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চেতনা চিন্তাবিদের নাম, অ্যান্সার হবে গার্নার ও গেটেল। পরের কোশ্চেন কী বলেছে, কার মতানুসারে রাজনৈতিক হলো প্রভাবশালী সংক্রান্ত আলোচনা, অ্যান্সার হবে ল্যাক্সওয়েল। পরের কোশ্চেন কী বলেছে, রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম, অ্যান্সার হবে সাবেকি ও আধুনিক দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলছে, তিন নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম, অ্যান্সার হবে কী বলেছে, মেটল্যান্ড ও বাকেল, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, তো দেখো পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে, অ্যান্সার হবে, তো দেখো পলিটিক্স কথাটি এসেছে পলিস শব্দ থেকে। পরের কোশ্চেন কী বলেছে, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে যুক্তি দাও। তোমাদের মাথায় রাখবে যে রাষ্ট্রবিজ্ঞান সুসংবদ্ধ জ্ঞান আছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার জন্য রাষ্ট্রবিজ্ঞানকে সুসংবদ্ধ বিজ্ঞান বলা হয়, এটা কিন্তু আমাদের একটা যুক্তির পক্ষে, ঠিক আছে, তোমাদের মাথায় রাখতে হবে। আর বাকি যে এসএ কিউবগুলো আছে সেগুলো তোমাদের আমি পরে সলভ করে দেবো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো জায়গাটা অনেকটা শর্ট আছে, ঠিক আছে, দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন যতটা পেরেছি আমি সলভ করার চেষ্টা করেছি। ছ নম্বর কোশ্চেন কী বলছে, রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে, অ্যান্সার হবে ম্যাকিয়েভেলি। তারপরে কী বলেছে সাত নম্বর কোশ্চেন, কী বলেছে সিভিটাস কী, অ্যান্সার হবে রোমানরা রাষ্ট্রকে সিভিটাস বলতো, ঠিক আছে, লেভিয়াথান গ্রন্থের লেখক কী, অ্যান্সার হবে টমাস হবস। আট নম্বর কোশ্চেন কী বলেছে, রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন, অ্যান্সার হবে গার্নার, ঠিক আছে। তারপরে কী বলেছে, দ্য প্রিন্স গ্রন্থের লেখক, অ্যান্সার হবে ম্যাকিয়েভেলি। সোশ্যাল কন্ট্রাক্ট
গ্রন্থে রচিত ক্যান্সার হবে রুশো। দশ নম্বর কোশ্চেন কি বলছে, জাতীয়তাবাদের সপক্ষে একটু যুক্তি দাও। তোমাদের মনে করে তোমরা এটা দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয়েছিল জাতীয়তাবাদের একটি অন্যতম বৈশিষ্ট্য। ব্যক্তিত্ব জাতীয়তাবাদ বলতে কি বোঝো, তোমাদের মাথায় রাখতে হবে দেশের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যে সমস্ত আন্দোলন করা বা দেশের বিরুদ্ধে শত্রুতা করা সেটা আসলে আমাদের ব্যক্তিত্ব জাতীয়তাবাদ। বারো নম্বর কোশ্চেন কি বলছে, জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার পক্ষে যুক্তি দাও। ঠিক আছে, তোমার মাথা রাখতে হবে জাতির আত্মনিয়ন্ত্রণ পক্ষে কিন্তু এটা কিন্তু আমাদের উপকার হয়। ঠিক আছে, এর ফলে কিন্তু প্রত্যেকটা মানুষ তাদের সঠিক চিন্তাভাবনা এবং সঠিক মানে যে জিনিসটা ভালো হতে পারে সেটা কিন্তু বুঝতে পারে। তারপরে কোশ্চেন কি বলেছে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে এটা কিন্তু এর কিন্তু উল্টো হয়, এর ফলে কিন্তু ক্ষতিও হতে পারে। ন্যাশনালিজম গ্রন্থের লেখককে অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। চোদ্দ নম্বর কোশ্চেন কি বলেছে, আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝায়, অ্যান্সার হবে বৃহত্তম শিক্ষা সমাজ গঠনের উদ্দেশ্যে। ঠিক আছে, যেটা সেটাই হচ্ছিল আমাদের আন্তর্জাতিকতাবাদ, এর ফলে কিন্তু দেশের এবং সমগ্র বিশ্বের কিন্তু উন্নতি হয়। পনেরো নম্বর কোশ্চেন কী বলছে, গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়, উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর। ভারতের সংবিধান কবে কার্যকর হয়, ১৯৫০ সালের ছাব্বিশে জানুয়ারি। সাম্য বলতে কী বোঝায়, সাম্য বলতে বোঝানো হয়েছে সকলের সমান সুযোগ সুবিধা, সকলের সমান চাকরি বাকরি, অর্থাৎ জাত পাত উঁচু নিচ নির্বিশেষে সকলের সমান অধিকারকে সাম্য বলতে বোঝানো হয়েছে। ঠিক আছে, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে, পরোক্ষ গণতন্ত্র বলতে বোঝানো হয়েছে যেটা নিজের নিজের শাসন করা। ঠিক আছে, পরোক্ষভাবে শাসন করা মানে নিজে শাসন করা, সেটা আমাদের পরোক্ষ গণতন্ত্র বলে। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনগুলো আমাদের কমন আসছে, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য এটা কিন্তু কমন আসছে। তোমাদের কী না কমনে আসেনি সেটা আমাকে বলো, কোন তোমাদের প্রত্যেকটা কোশ্চেন কমন আসছে। আমি মাত্র নখানা কোশ্চেন দিয়েছি, নখানা কোশ্চেনের মধ্যে এই কোশ্চেন কমন আসছে, এটা কমন আসছে, এটা কমন আসছে, গণতন্ত্র কাক, এটা কমন আসছে, লিখিত অলিখিত সংবিধান, দুষ্পরিবর্তনের সুপরিবর্তনীয়, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, যুক্তরাষ্ট্র সরকার কী এর মূল বৈশিষ্ট্য, ভারতীয় ঠিক আছে সংবিধানের শিক্ষা সংস্কৃতির অধিকার, নির্দেশমূলক নীতি, প্রত্যেকটা কোশ্চেন কমন আসছে, প্রত্যেকটা কোশ্চেন, একটা কোশ্চেনও বাইরে থেকে আসেনি। কী না কমনে আসছে দেখে নাও, বিশ্বাস যদি না করো দেখো আমি সাজেশনটা দিয়েছিলাম, যেগুলো গোল করে দিয়েছি সেগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন আসছে। ঠিক আছে, যদি বিশ্বাস যদি না হয় সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে আমি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে প্রত্যেকটা কোশ্চেন কমন। ঠিক আছে, যেগুলো আমি গোল গোল করে দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন এসছে।